ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ভুল চিকিৎসায় ছাত্র মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে একদম রণক্ষেত্র চেহারা নিল কোচবিহারের চকচকা আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বেসরকারি হাসপাতালের সামনে যেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয় রোগীর আত্মীয় পরিজন এবং পড়ুয়ারা সহপাঠীরা তারা ভাঙচুর করে ওখানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স সেটিকেও পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে এবং সেটি দেখা যাচ্ছে এবং যেখান থেকে তাদের পেট্রোল বেরিয়ে গেছে যথেষ্টই একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে এখানে এবং আশেপাশে যে গাড়ি রয়েছে এখানে ডাক্তারবাবুদের গাড়ি এবং অন্যান্য যারা পেশেন্ট পার্টি রয়েছে তাদের কিছু গাড়ি সেগুলো কিন্তু কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু কিন্তু পরিস্থিতি যথেষ্টই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং পুলিশের ওপর হামলা হয় যেটা জানা যাচ্ছে কোতোয়ালি থানার আইসি তিনি নিজে আক্রান্ত হয়েছেন পুলিশের একটি গাড়ি ভাঙচুর হয়েছে সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্টই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং এই ঘটনায় পুলিশ কিন্তু এখনও জনকে এখনও পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেটা হাসপাতাল সূত্রে যেটা জানানো হয়েছে যে যেই অভিযোগ করা হচ্ছে যে মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসার গাফিলতির হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে শুভেন্দু ভট্টাচার্য বিপি আনন্দ কোচবিহার